রাজধানীর জগহরিমুড়া এলাকার শরৎ সংঘ সংলগ্ন মাঠে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই মাঠ নিয়ে এর আগেও এলাকাবাসী এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ চলছিল। এই মাঠটি এলাকার লোকজনরা খেলাধুলার জন্য ব্যবহার করতে চাইলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার কারণে প্রায় পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল মাঠটি। এই অবস্থায় মাঠটি খেলাধুলার উপযোগী করে তুলতে উদ্যোগ নেয় পুর নিগম। সেই উদ্দেশ্যকে সামনে রেখে শুক্রবার মাঠ পরিদর্শনে গেলেন মেয়র সহ অন্যান্য কর্পোরেটরা। এখানে পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে এই সরসংঘ সংলগ্ন যে মাঠটা, মাঠটাকে সংস্কার করা এবং খেলার উপযোগী করা, বা মানুষই এই এলাকার মানুষ বিশেষ করে যারা আছেন তাদের বয়স্ক হোক আর শিশুরাও যাতে ব্যবহার করতে পারে সেদিকে আমরা আগরতলা পৌর নিগম বিভিন্ন মাঠগুলি সংস্কারের কাজে হাত দিয়েছি। বিভিন্ন জলাশয়গুলি এবং দেখবেন পরিত্যক্ত যে ছিল যদি মানুষ ব্যবহার করতে পারে সেগুলি কিন্তু বিউটিফিকেশনের মাধ্যমে এখন জনসাধারণ ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে। তা আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার আগরতলা পৌর নিগমের আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি।